আসসালামু আলাইকুম সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে শুরু করছি আমাদের ট্রান্সলেশনের আরেকটি নতুন ভিডিও তো যারা অনুবাদে অনেক দুর্বল তারা যদি নিয়মিত আমাদের এই ভিডিওগুলো দেখেন এবং নিয়মিত প্র্যাকটিস করেন ইনশাল্লাহ আপনারা পরীক্ষাতে অনুবাদে ভালো করবেন তো আজকে আমরা আলোচনা করব বাংলাদেশ ব্যাংক এডি পরিসংখ্যনে দু সালে বাংলা থেকে যে ইংরেজি অনুবাদটি এসেছিলো সেটি নিয়ে আলোচনা করব। তো চলুন আর কথা না বাড়িয়ে আজকে ট্রান্সলেশনটা ভেঙে ভেঙে আপনাদেরকে অনুবাদ করে দেখাই তো আজকে আমাদের প্রথম লাইনটি দেখতে পাচ্ছেন আধুনিক বিশ্বে শিক্ষাগত পরিবর্তন প্রক্রিয়া নানা কারণে গতিময় হয়ে উঠেছে তো একটা বাংলা সেন্টেন্সকে যখন আমরা ইংরেজিতে রূপান্তর করব অর্থাৎ ট্রান্সলেশন করব তখন আমাদের কয়েকটা জিনিস খেয়াল রাখতে হবে যেমন আমাদের দেখতে হবে এটি কোন টেন্সে আসে সো এটা আমাদের হয়ে উঠেছে অর্থাৎ গতিময় হয়ে উঠেছে কি গতিময় হয়ে উঠেছে শিক্ষাগত পরিবর্তন প্রক্রিয়া এখনও বিদ্যমান আছে অর্থাৎ পরিবর্তন হয়েই যাচ্ছে সো এটা অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে সো আমরা টেন্স আইডেন্টিফাই করতে পারলাম তারপর আমাদের ভার্ভকে আইডেন্টিফাই করতে হবে এখানে আমাদের ভার্ভ গতিময় গতিময় হচ্ছে ভার্ভ কি গতিময় অর্থাৎ শিক্ষাগত পরিবর্তন প্রক্রিয়া তাহলে আমাদের সাবজেক্ট পেয়ে যাবো কি গতিময় হয়ে উঠেছে শিক্ষাগত পরিবর্তন প্রক্রিয়া কোথায় আধুনিক বিশ্বে সো আমাদের টেন্স অবজেক্ট সাবজেক্ট আইডেন্টিফাই করে ফেলেছি তো আমাদের ম্যাক্সিমাম কাজ শেষ এখন আমাদের ইংরেজির ছোটো ছোটো অনুবাদগুলো জানতে হবে যেমন আধুনিক বিশ্বে এর ইংরেজিটা হবে ইন দ্য মডার্ন ওয়ার্ল্ড শিক্ষাগত পরিবর্তন প্রক্রিয়া দি এডুকেশনাল সেন্সিং প্রসেস অথবা দ্য এডুকেশনাল সেন্স প্রসেস নানা কারণে ডিউ টু ডিফারেন্ট রিজন্স অর্থাৎ নানা কারণে গতিময় হয়ে উঠেছে হ্যাজ বিন এক্সলারেটেড বা বিকামিং ডাইনামিক তো পুরো লাইনটি ট্রান্সলেশন যদি আমরা দেখি তাহলে এরকম হবে ইন দ্য মডার্ন ওয়ার্ল্ড অর্থাৎ আধুনিক বিশ্বে দি এডুকেশনাল সেন্সিং প্রসেস শিক্ষাগত পরিবর্তন প্রক্রিয়া হ্যাজ বিন এক্সপ্লারেটেড অর্থাৎ গতিময় হয়ে উঠেছে ডিউ টু ডিফারেন্ট রিজনস অর্থাৎ নানা কারণে গতিময় হয়ে উঠেছে তো এটা আমরা অন্যভাবেও করতে পারি দ্য প্রসেস অফ এডুকেশনাল সেন্স হ্যাজ বিন এক্সপ্লারেটেড ডিউ টু ভেরিয়াস রিজনস ইন দ্য মডার্ন ওয়ার্ল্ড সো আপনারা আরও অনেকভাবে অনুবাদ করতে পারেন যেমন ইন দ্য মডার্ন ওয়ার্ল্ড না দিয়ে আমরা বলতে পারি দি এডুকেশনাল চেঞ্জিং প্রসেস হ্যাজ বিন ইন দ্য মডার্ন ওয়ার্ল্ড টু ডিফারেন্ট রিজনস এটাও দিতে পারি সো অনুবাদ নানাভাবে করতে পারি শুধু স্ট্রাকচারটা এবং টেন্সটা কোন টেন্সে আসে সেটা আমরা ফলো করতে হবে তো তারপরের লাইনটি দেখতে পাচ্ছেন যোগাযোগ ও আদান প্রদানের নতুন নতুন প্রযুক্তিগত মাধ্যম আধুনিক পদ্ধতি তত্ত্ব সর্বাধুনিক শিক্ষা উপকরণ শিক্ষা সমাজের প্রতিটি পর্যায়ে দ্রুত পরিবর্তন আনতে সক্ষম হচ্ছে সো লাইনটি বেশ বড় সো আমরা যদি সবগুলো শব্দের অর্থ জানি তাহলে আমরা কিন্তু এটা সাজিয়ে লিখতে পারবো যেমন যোগাযোগ ও আদান প্রদানের নতুন নতুন প্রযুক্তিগত মাধ্যম অর্থাৎ নিউ টেকনোলজিক্যাল মিডিয়াম ইন কমিউনিকেশন অর্থাৎ যোগাযোগ আদান প্রদানের নতুন নতুন প্রযুক্তিগত মাধ্যম অথবা নিউ টেকনোলজিক্যাল মিনস অফ কমিউনিকেশন অ্যান্ড এক্সচেঞ্জ অর্থাৎ যোগাযোগ আদান প্রদানের নতুন নতুন প্রযুক্তিগত মাধ্যম আধুনিক পদ্ধতি তত্ত্ব মানে মডার্ন ম্যাথোডোলজি আধুনিক পদ্ধতি তত্ত্ব সর্বাধুনিক শিক্ষা উপকরণ অর্থাৎ আলটা মডার্ন দিতে পারেন অথবা লেটেস্ট এডুকেশনাল ম্যাটেরিয়ালস সমাজের প্রতিটি পর্যায়ে অর্থাৎ অ্যাট এভরি লেভেল অফ সোসাইটি সমাজের প্রতিটা পর্যায়ে দ্রুত পরিবর্তন আনতে সক্ষম হচ্ছে অর্থাৎ কন্টিনিউয়াসলি হয়েই যাচ্ছে অর্থাৎ বিং অ্যাবল টু মেক সেন্স কুইকলি তো আমরা ফ্রেজ আকারে দেখিয়েছি কারণ এইভাবে অনুবাদ যদি আপনারা শেখেন তাহলে খুব সহজে অনুবাদ করতে পারবেন সো পুরো লাইনটির ট্রান্সলেশন হবে এইরকম যোগাযোগ ও আদান প্রদানের নতুন নতুন প্রযুক্তিগত মাধ্যম আধুনিক পদ্ধতি তত্ত্ব সর্বাধুনিক শিক্ষা উপকরণ ও শিক্ষা সমাজের প্রতিটি পর্যায়ে দ্রুত পরিবর্তন আনতে সক্ষম হচ্ছে অর্থাৎ নিউ টেকনোলজিক্যাল মিনস অথবা বলতে পারি মিডিয়া ইন কমিউনিকেশন অ্যান্ড এক্সসেন্স মডার্ন মেথোডোলজি মডার্ন অথবা লেটেস্ট এডুকেশনাল ম্যাটেরিয়ালস বলতে পারি অ্যান্ড এডুকেশন আর অ্যাবল টু ব্রিং র্যাপিড সেন্স অ্যাট এভরি লেভেল অফ সোসাইটি সো এটা থেকে বিভ্রান্ত হবেন না কারণ এখানে আমরা মিনস অব দিতে পারেন অথবা আল্টা মডার্ন দিতে পারেন অর্থাৎ আমরা দেখে এসে অবলিক দিয়ে যাতে সহজেই আপনারা বুঝতে পারেন ও নানাভাবে অনুবাদটি করতে পারেন আমাদের পরের লাইনটি দেখতে পাচ্ছেন শিক্ষা হলো একটি সামাজিক প্রক্রিয়া যে প্রক্রিয়া দ্বারা সমাজশক্তির কর্তৃত্ব ব্যক্ত হয় সেখানে আমাদের সাবজেক্ট শিক্ষা সো আমরা ফ্রেজ আকারে শব্দের অর্থগুলো জেনে নিই সামাজিক প্রক্রিয়া অর্থাৎ সোশ্যাল প্রসেস বা সোশ্যাল অর্ডার সামাজিক প্রক্রিয়া যে প্রক্রিয়া দ্বারা খুবই মজার শব্দ যে প্রক্রিয়া দ্বারা থ্রো হুইস মানে যা দ্বারা বা যে প্রক্রিয়া দ্বারা সমাজ শক্তির কর্তৃত্ব ব্যক্ত হয় দি অথরিটি অফ সোশ্যাল স্ট্রেংথ ইজ রিভিল্ড অথবা বলতে পারি দ্য অথরিটি অফ সোশ্যাল ফোর্সেস ইজ এক্সপ্রেসড সমাজ শক্তি অর্থাৎ সোশ্যাল ফোর্সেস শক্তি অথবা আমরা বলতে পারি সোশ্যাল স্ট্রেংথ তো প্রোলাইনটি ট্রান্সলেশন হবে এরকম এডিকশন ইজ এ সোশ্যাল অর্ডার অর্থাৎ শিক্ষাবস্থ একটা সামাজিক প্রক্রিয়া থ্রো হুইস অর্থাৎ এর মাধ্যমে দ্য অথরিটি অফ সোশ্যাল স্ট্রেংথ সামাজিক কর্তৃত্ব ইজ রিভিল্ড ব্যক্ত হয় বা প্রকাশ পায় অথবা এডুকেশন ইজ এ সোশ্যাল প্রসেস থ্রো হুইজ দ্য অথরিটি অফ সোশ্যাল ফোর্সেস ইজ এক্সপ্রেসড অর্থাৎ ব্যক্ত হয় তো আমাদের পরের লাইনটি আমাদের সমাজে এই শক্তি রাষ্ট্রকে প্রভাবিত করে আমাদের সমাজে ইন আওয়ার সোসাইটি আমাদের সমাজে এখানে সাবজেক্ট পাওয়ার দিস পাওয়ার অর্থাৎ দিস পাওয়ার অলসো ইনফ্লুয়েসেস বা অ্যাফেক্ট দ্য স্ট্রেট আমাদের সমাজ বা রাষ্ট্রকে প্রভাবিত করে তো পরের লাইনটি দেখতে পাচ্ছেন আবার এদেশের শিক্ষার একটি বৃহত্তম অংশ রাষ্ট্রের নিয়ন্ত্রণাধীন পরিচালিত অর্থাৎ রাষ্ট্রের রাষ্ট্র নিয়ন্ত্রণ করে সো শিক্ষার একটি বৃহত্তম অংশ হচ্ছে এখানে আমাদের সাবজেক্ট এ লার্জ পার্ট অফ এডুকেশন অর্থাৎ এই গেইন মানে আবার এ লার্জ পার্ট অফ এডুকেশন শিক্ষার একটি বৃহত্তম অংশ ইন দিস কান্ট্রি আমাদের দেশে ইজ ম্যানেজড পরিচালিত হয় কার মাধ্যমে রাষ্ট্রের নিয়ন্ত্রণাধীন অর্থাৎ আন্ডার দ্য কন্ট্রোল অব দ্য স্টেট রাষ্ট্রের নিয়ন্ত্রণাধীন তার পরের লাইনটি তাই সরকার যে শিক্ষানীতি ধার্য করেন সেই নীতি স্বাভাবিকভাবে সমাজ ব্যবস্থা রূপান্তর ঘটাতে সক্ষম হন তাই তাই এর ইংলিশটা হচ্ছে দেয়ার ফোর বা দাস দ্য এডুকেশন পলিসি মানে শিক্ষানীতি ড্যাট গভর্নমেন্ট অ্যাডপ্টস অর্থাৎ যে শিক্ষানীতি সরকার ধার্য করেন স্বাভাবিকভাবেই সমাজ ব্যবস্থা রূপান্তর ঘটাতে সক্ষম হন ইজ নেচারালি মানে স্বাভাবিকভাবে কেপেবল অফ ট্রান্সফারিং অর্থাৎ সক্ষম হন কেপেবল অব ট্রান্সফারিং দ্য সোশ্যাল সিস্টেম অর্থাৎ সামাজিক ব্যবস্থা রূপান্তর ঘটাতে সক্ষম হন আমরা কয়েকভাবে ট্রান্সলেশন করে আপনাদের দেখিয়েছি কারণ এছাড়াও অন্য অনেকভাবে ট্রান্সলেশন আপনারা করতে পারবেন তো দেখেন এখানে তাই সরকার যে শিক্ষানীতি ধার্য করেন সেই নীতি স্বাভাবিকভাবেই সমাজ ব্যবস্থার রূপান্তর ঘটাতে সক্ষম হন দেয়ারফোর মানে তাই দি এডুকেশন পলিসি যে শিক্ষানীতি দ্যাট দ্য গভর্নমেন্ট অ্যাডপ্টস যে শিক্ষানীতি সরকার গ্রহণ করে ইজ ন্যাচারালি কেপেবল অফ ট্রান্সফর্মিং দ্য সোশ্যাল সিস্টেম অর্থাৎ সামাজিক ব্যবস্থার বা সমাজ ব্যবস্থার রূপান্তর ঘটাতে সক্ষম হন এছাড়া দাস এডুকেশনাল পলিসি হুইস দ্য গভর্নমেন্ট ইম্পোসেস এখানে কয়েকটা কমা অবশ্যই কমা দিতে হবে ক্যান ইজিলি বিং এ সেন্স ইন সোশ্যাল সিস্টেম অর্থাৎ সমাজ ব্যবস্থা রূপান্তর করাতে সক্ষম হন বা পারে তো তারপরের লাইনটি দেখতে পাচ্ছেন লাইনটি বেশ বড় বড় হলেও সমস্যা নাই আপনারা যদি নিয়ম রেখে করেন তাহলে ইনশাল্লাহ সহজেই করতে পারবেন যেমন সামাজিক প্রক্রিয়া হিসেবে শিক্ষার ভূমিকার স্বীকৃতি আমরা আমেরিকান প্রোগবাদী শিক্ষা দার্শনিক জন ডিউয়ের আলোচনাতে লক্ষ্য করি কার আলোচনাতে জন ডিউয়ের আলোচনাতে এখানে আমাদের এটা সাবজেক্ট অর্থাৎ জন ডিউয়ের আলোচনাতে অর্থাৎ ইন দ্য ডিসকাশন অফ জন ডিউ আমেরিকান প্রোগবাদী শিক্ষা দার্শনিক এখানে প্রোগবাদী হচ্ছে অ্যাপ্লাইড অ্যাপ্লাইড মানে হচ্ছে প্রোগবাদী আর দার্শনিক মানে ফিলোসোফার জানেন সো অ্যান আমেরিকান অ্যাপ্লাইড এডুকেশনাল ফিলোসোপার আমেরিকার প্রোগবাদী শিক্ষা দার্শনিক সামাজিক প্রক্রিয়া হিসেবে অ্যাজ এ সোশ্যাল প্রসেস সামাজিক প্রক্রিয়া হিসেবে শিক্ষার ভূমিকার স্বীকৃতি রিকগনিশন অব দ্য রোল অফ এডুকেশন অর্থাৎ সামাজিক প্রক্রিয়া হিসেবে শিক্ষার স্বীকৃতি সো পুরো ট্রান্সলেশন হবে ইন দ্য ডিসকাশন অফ জন ডিউ অর্থাৎ জন ডিউ এর আলোচনাতে লক্ষ্য করি অ্যান আমেরিকান এম্পায়ারিস্ট এডুকেশনাল ফিলোসফার অর্থাৎ আমেরিকার প্রয়োগবাদী শিক্ষা দার্শনিক উই নোটিস আমরা লক্ষ্য করি দ্য অ্যাকনোলেজমেন্ট অফ এডুকেশনস রোলস ইন সোশ্যাল সেন্স অ্যাজ এ সোশ্যাল সিস্টেম অর্থাৎ সামাজিক পরিবর্তনের স্বীকৃতি হিসেবে সামাজিক প্রক্রিয়ার স্বীকৃতি আমরা পাই সো অন্যভাবে সহজভাবে আমরা যদি করি তাহলে এটা হবে রিকগনিশন অফ দ্য রোল অফ এডুকেশন অ্যাজ এ সোশ্যাল প্রসেস ইজ অলসো সিন আমরা দেখতে পাই ইন দ্য ডিসকাশন অব দ্য আমেরিকান অ্যাপ্লাইড এডুকেশনাল ফিলোসফার জন ডিউ অর্থাৎ জন ডিউ এর আলোচনা থেকে আমরা যে শিক্ষার যে ভূমিকা স্বীকৃতি সামাজিক প্রক্রিয়া হিসেবে আমরা লক্ষ্য করি সো অনলাইনটি দেখতে পাচ্ছেন তিনি বলেন শিক্ষা শুধু একটি ভিত্তিহীন প্রক্রিয়া নয় এটি একটি সামাজিক প্রক্রিয়া কে বলেন জন ডিউ বলেন অর্থাৎ হিসাইড সে বলেন এডুকেশন ইজ নট জাস্ট এ বেসলেস প্রসেস অর্থাৎ ভিত্তিহীন প্রক্রিয়া নয় এটি একটি সামাজিক প্রক্রিয়া ইট ইজ এ সোশ্যাল প্রসেস বা ইট ইজ এ সোশ্যাল প্রসিডিউর সামাজিক প্রক্রিয়া তারপরে লাইনটিন প্রক্রিয়া হলো একটি আদি অন্তহীন গতি অন্তহীন গতি মানে হচ্ছে এন্ডলেস স্পিড অন্তহীন গতি অর্থাৎ প্রসিডিউর ইজ অ্যান এন্ডলেস স্পিড বা এন্ডলেস মোশন অর্থাৎ দি প্রসেস ইজ অ্যান অরিজিনাল এন্ডলেস মোশন অর্থাৎ অন্তহীন গতি এই গতি নিরবচ্ছিন্ন সদা পরিবর্তনশীল সো দিস স্পিড বা মোশন ইজ কন্টিনিউয়াস অর্থাৎ পরিবর্তনশীল অ্যান্ড এভার চেঞ্জিং সর্বদা পরিবর্তনশীল অথবা বলতে পারি দিস মোশন ইজ কন্টিনিউয়াস এভার চেঞ্জিং অর্থাৎ সর্বদা পরিবর্তনশীল সো আমাদের পরের লাইনটি দেখতে পাচ্ছেন শিক্ষা কোনো কৃত্রিম গতি নয় অর্থাৎ কৃত্রিম গতির ইংলিশটা আছে আর্টিফিশিয়াল স্পিড বা আর্টিফিশিয়াল মুভমেন্ট সো আমরা বলতে পারি এডুকেশন ইজ নট এনি আর্টিফিশিয়াল স্পিড বা এডুকেশন ইজ নট অ্যান আর্টিফিশিয়াল মুভমেন্ট সো তারপরের লাইনটি এটা মানব জীবনের স্বাভাবিক গতি প্রক্রিয়া স্বাভাবিক গতি প্রক্রিয়া মানে হচ্ছে ন্যাচারাল সিস্টেম বা নর্মাল প্রসেস সো বলতে পারি ইট ইজ এ ন্যাচারাল সিস্টেম অফ হিউম্যান লাইফ অথবা ইটস এ নর্মাল প্রসেস অফ হিউম্যান লাইফ এটা মানব জীবনের স্বাভাবিক গতি তো আজকে আমাদের সর্বশেষ লাইনটি দেখতে পাচ্ছেন এই প্রক্রিয়ার মা সাহায্যে অর্থাৎ এই প্রক্রিয়ার সাহায্যে সামাজিক পটভূমিকায় মানুষটার জীবনকে পূর্ণ গঠন করে অর্থাৎ এই প্রক্রিয়ার সাহায্যে উইথ দ্য হেল্প অফ দিস সিস্টেম বা প্রসিডিউর এই প্রক্রিয়ার সাহায্যে মানুষটার জীবনকে পূর্ণ গঠন করে ম্যান রিকনস্ট্রাক্ট হিজ লাইফ অর্থাৎ মানুষটার জীবনকে পূর্ণ গঠন করে সামাজিক পটভূমিকায় অন দ্য সোশ্যাল ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড মানে পটভূমিকা অন দ্য সোশ্যাল ব্যাকগ্রাউন্ড সামাজিক পটভূমিকায় সো পুরো লাইনটি ট্রান্সলেশন হবে উইথ দ্য হেল্প অফ দিস সিস্টেম বা প্রসিডিউর এই প্রক্রিয়ার সাহায্যে সো হিউম্যান ব্রিং মানুষ আনে রিসেপস হিজ অর হার লাইফ অন দ্য সোশ্যাল ব্যাকগ্রাউন্ড এই সামাজিক পটভূমিকায় তার জীবনকে পরিবর্তন আনে অথবা উইথ দ্য হেল্প অফ দিস প্রসেস পিপল ফ্রম ডিফারেন্ট সোশ্যাল ব্যাকগ্রাউন্ডস রিকনস্ট্রাক্ট দেয়ার লাইফ অর্থাৎ তাদের জীবনকে পুনর্গঠন করে তো এই ছিল আজকের মতো আমাদের আরেকটি নতুন ট্রান্সলেশনের ভিডিও সো আশা করি আপনারা যদি এই ট্রান্সলেশনগুলো নিয়মিত প্র্যাকটিস করেন ইনশাল্লাহ আপনারা পরীক্ষাতে বিভিন্ন ব্যাংক এবং বিশেষ পরীক্ষাতে যে ট্রান্সলেশনগুলো আছে সহজেই আপনারা অ্যান্সার করতে পারবেন সে আশা ব্যক্ত করে এখন আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করবেন তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম